আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর বুকে আমার কোন মর্যাদি, চক্ষুটাকে জীবন থেকে মরণ পর্যন্ত এমনি করে নিচু করে রাখতে পারে রে। তার মানে কিছু কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে, অন্যের বিবির দিকে নজর দেওয়া বন্ধ করে না, আসে না নাই। মহিলা কিন্তু পর্দাশীল নামাজি, সে ধরেন রাস্তায় দাঁড়ায় রইলো অথবা সৌমুরিতে দাঁড়ায় রইলো, ডাক দিয়ে বললো তুমি কে গো, কার মা, কার বউ, এরকম কিছু নষ্ট চরিত্রের লোক আসে না নাই। বন্ধু বলে হুজুর এত এগুলো আপনি কোথেকে এনেছেন, এগুলো এনেছি বললো কিতাব থেকে কাউন্ট করেছি। আমার নবীজি বলেছে একজন যুবক আরেকজন যুবকের, একজন যুবক আরেকজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায় না, একজন যুবতী আরেকজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায় না। এই যুবকের দল বন্ধু যাক, যদি কখনোই তোমরা, আল্লাহর হাবিব বলেছেন দুইটা প্রাপ্ত বয়স্ক যুবক কখনোই এক কাঁথার নিচে তোমরা ঘুমায় না, কখনো প্রাপ্ত বয়স্ক যুবতী দুইজন কখনোই একটা কাঁথার নিচে ঘুমায় না। এইভাবে যদি তোমার জীবনকে তুমি পরিচালনা করতে পারো, তাহলে জিনা নামক, ব্যভিচার নামক, বলৎকার নামক ওই লোক জাতি যেমনি করে নোংরা কাজটা করেছে, এমনি ভাবে আর কখনোই সমাজের মধ্যে নোংরা কাজ চলবে না। ঠিক কিনা বলেন? আমার কথা কি মনে রাখবেন? কে কে মনে রাখবেন? হাত তুলে দেখান তো দেখি, দুই হাত তুলে দেখান, এমনি করে দুই হাত তুলে মারহাবা মারহাবা হাত নামান। বন্ধুরে আমার, আমার কথায় আপনারা কষ্ট পাইয়েন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু বলবো নি, আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন, ইমানদারেরা, ইমানদারদেরকে দেখে দেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা হলো বর্তমানে বন্ধু সবচেয়ে বড় জাহান্নাম, কথা বলেন না, এটা সবচেয়ে বড় জাহান্নাম। ও বন্ধু আমার দিকে তাকান, আবার আমি পুনরায় আবার রিপ্লাই করতেছি, আমার দিকে তাকান, একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকায় না, একটা যুবতী আর একটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায় না। এই দুইটা যুবক প্রাপ্ত বয়স্ক পুরুষ দুইজন নবীজি বলেছে, কখনোই তোমরা একটি কাঁথার নিচে ঘুমায় না, যতই জায়গা সংকট হোক প্রয়োজনে একটি করে কাঁথা পেছি পেছি তোমরা আলাদা আলাদা করে ঘুমাবে, তারপরেও তোমরা দুইজন পুরুষ একটা কাঁথার নিচে ঘুমায় না। দুইটা নারীকে বলেছেন, কখনোই তোমরা এক কাঁথার নিচে ঘুমায় না। জোরে জোরে বলেন না, আল্লাহ আল্লাহর হাবিব সরকার মদিনা, তিনি বলে দিয়েছেন, এই যে আমি বললাম যে হুজুর আমি কি করব না, আজকের পর থেকে কোনদিন আমি কোনদিন চক্ষুটাকে উপরে দিকে তুলব না, নিম্নগামী করে পথ চলব, এটার বেনিফিট কি হবে, আমি বেনিফিশিয়ারি হব কেমন করে। আমার নবী জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি চক্ষুটাকে নিম্নগামী করে প্রত্যেকটা প্লেসে অতিক্রম করতে পারবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। হযরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে দুই সোয়ানের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বুঝে আসছি নি? দুই সোয়াল মধ্যখানে হলো আর দুই রানের মধ্যখান হলো লজ্জাস্থান। আল্লাহর হাবিব বলেছেন, এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও যুবক, ও যুবতী, আমার ভাই বাবার, আমার মা বোনেরা সবাইকে বিনীত ভাবে অনুরোধ করছি, তোমরা এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও। আমার নবীজি জানিয়ে দিয়েছে, তোমাদের জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। জোরে জোরে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর কাছে সবচেয়ে অপঞ্জ অপছন্দের কাজ কোনটা? আমার নবীজি জানিয়ে দিল, আমার নবীজি জানিয়ে দিল, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ তো লা শারিক, আল্লাহ তো আহাদ, কুল হু আল্লাহু আহাদ, ঠিক কিনা বলেন? এটা সবচেয়ে বড় বড় অপরাধ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারপরে বড় অপরাধ কোনটা গো? এখন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমামই গর্ভপাত করা হয়,
জানেননি আপনারা? গতকালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে যখন বাসার দিকে আসছিলাম, কে জানি বলল, আমি শুনলাম মেইন রোডে আমাদের কুমিল্লা সিটির উপরে শুনতে পাইলাম পাশে নাকি একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে দুই তিন দিনের বাচ্চা হবে, অথবা দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টার বাচ্চা হবে, খোলা মাঠে রেখে বন্ধ চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না, আমাদের অনেক মা কিন্তু বয়স হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, এই জন্য সন্তান করবে চলে এসছে এটাকে মেরে ফেলে, আমাদের মধ্যে আছে না নাই। আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা তো বড় অপরাধ, বুঝে নিলাম এরপরে বড় অপরাধটা কোনটা, আমার নবীজি বলেছেন সন্তানকে হত্যা করা, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুইটা কারণে সন্তান হত্যা করে ফেলে, একটা হলো অনেকেই চিন্তা করে যে আমার সন্তান রাষ্ট্র এতগুলো খাওয়াইতে পারি না, এটাকে কেমন করে খাওয়াবো, আর বন্ধু ওই যে বলছি বড়লোক, আপনি দেখবেন সমাজের মধ্যে যত নষ্ট কাজ দুষ্ট কাজের ফসলই কিন্তু বড়লোক থেকে আসে, কথা কয় না? আরে কথা কয় না, আমার কথা কি ঠিক না ঠিক? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আরে ভাই আপনার তো হার্ট অ্যাটাক করে মরবেন, হাসতে পারেন না, দাঁত আসেনি দেখান তো দেখি, দাঁত নাই দাঁত নাই লাগে হাসেন না না। এই মিয়া এমনি ঘোমরামুখী হুতুম পেছার মতো যারা থাকে তারা হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার মন গড়া বানানোর কথা নয়, আমি যদি আপনার মানুষের মানসিকতা নিয়ে যদি ওয়াজ করি, যেটাকে বলা হয় মনোবিজ্ঞান, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে উনি বলছে সাইকোলজি থেকে যদি কথা বলি তাহলে কিন্তু আপনারা ভিন্ন দিকে চলে যাব, কিন্তু সেই দিকে যাব না। তবে একটা এক্সাম্পল দেই, নবীজি বলেছেন তোমরা সব সময় ফ্রি মোডে থাকো, কি থাকো কি থাকো, তোমরা সব সময় নবীজি বলেছেন ফ্রি থাকো, ফ্রি মন মানুষকে অনেক বেশি সুস্থ রাখে, হার্টটাকে অনেক বেশি স্ট্রং রাখে। ফ্রি থেকো, যত দেখবা তোমরা হঠাৎ করে দেখবা আমি বলো তুমসে বড় নেহি হে, ঠিক না ঠিক কথা কন্যা কি যে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, ঠিক না বড়ে? আরো জানে যে নিজেকে বড় মনে করে সে তো শয়তানের ধোকায় পড়ছে। পরীক্ষা করিতে শুধু বান্দার ইমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান, দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া ঠিক থাকি যায় আমাকে ভুলিয়া, আপন কালাম বিচে পড়ে নিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। বুঝেন নাই? আই মিন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স, শয়তান হলো ইমানদারদের প্রকাশ্য শত্রু। কিন্তু আজকে আপনারা যারা খাও গাপ্পি মেরে বসে আছেন এখানে, আপনাদের জন্য একটা গড নিউজ, সেটা হলো আল্লাহ বলেছেন ইন্নাল কাইদা শাইতানি কানা দাইফা, আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, শয়তান হাজার চেষ্টা করলেও মুমিনকে গায়েল করতে পারে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ধান ঝাড়তে 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 দেখবেন সিটা সব চলে যায়, কথা কন না কেন? আর যেগুলো একদম ফুক্ত, আমরা বলি ফুষ্ট, এগুলারে কিন্তু হাজার চেষ্টা করলো কিন্তু কুলা থেকে যায়, ঠিক কিনা বলে? ঠিক পাকা ইমানদার এমন, জুমার দিনে সবচেয়ে দামি পোশাক পরে সবার আগে মসজিদে, আর বের হওয়ার জন্য তো লাফালাফি করে না, বাইরে হয় সবার পরে, ঠিক না বেঠি? আর সমাজের বিশেষ করে এখন অসভ্য, ম্যাক্সিমাম অসভ্য লোক সমাজে মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, কেশিয়ার, 100% ডিস্টার্ব। আমা আমা কথা কান্না কিনলে, এক ডজন রিক্সাওয়ালা আছে, ক ডজন, এক ডজন রিক্সা আছে, রিক্সাওয়ালা আছে কোথায়? বরুড়া কাঞ্চনপুরে, এক্সাম্পল সাপোজ, কথার কথা, এখন রিক্সাওয়ালা এক ডজনের হৃদয়ে রবিদের প্রেমে ভরা, অন মসজিদের সভাপতির আত্মা 100% মরা,
হে চিন্তা করে হুজুরের ওয়াজ তো গরম পানির মতো আমার গায়ে পড়বে, আজকে আমি আগে যাব না, একদম পড়ে যাব, কি করব কি করব, এখন তো বারো জন বারো জনের সামনের কাতারে তো ফুলতেছে, এই ঘাড় বাঁকা করে কাদের উপর কাঁধ চপকিয়ে সে সামনের কাতারে যেতে চায়। নবীজি বলেছে হাদিসের ভাষায় সে 100% বেয়াদব। আল্লাহর হাবিব বলে দিয়েছে যিনি সবার আগে মসজিদে যাবে রে তিনি হলো বাইতুল্লাহ। আজকের জন্য আজকের জুমার দিনে বাইতুল্লাহ আজকে হলো ফার্স্ট বয় রুল নাম্বার এক। এটা পৃথিবীর কেউ বন্ধু রুল নাম্বার ডাকে না, ডাকে মসজিদের দুই পাশে দাঁড়াইয়া ফেরেশতা। এগুলো কাল হাসুরের দিন ওপেন করে দেওয়া হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য। পুনরায় আমি আবার আমার আলোচনায় ফিরে যাব বন্ধু, একটু মজা দেই। আজকে আমার কাছে বড় আফসোস লাগে, সাইয়েদুল আইয়াম ফ্রাইডে ঠিক কেন বলে, জুম্মার দিন সব দিনের চাইতে দামি, রোজার ঈদের দিনের চাইতে দামি, কুরবানির ঈদের দিনের চাইতে দামি, সব দিনের চাইতে দামি রে। কেউ যদি রিকশাওয়ালা বন্ধু একটা বুঝেন দামি কেমনে হয়, রিকশাওয়ালা কিন্তু সামনের কাতারে বসে গেল সবার আগে, এসে আমল নামায় নবীজির হাদিস অনুযায়ী তার আমল নামায় ঢুকে গেল কুরবানির সওয়াব। আর সভাপতি সেক্রেটারি মোতোয়াল্লি যেই কোনো একজন মোটা আর কি একটু দেখতে ধন্দে গায়ে গোটা বড় উনি আসছে সবার পরে, অন্য সিবে তো খারাপ। ও বন্ধু ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে মিম্বারে, ইমাম সাহেব খুতবা দেয়া শুরু করলো, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, এমনি পড়ে কি পড়ে না আরো জোরে বলেন। এখন ইমাম সাহেব খুতবা দেওয়া বন্ধ শুরু করে দিল, ও বন্ধু হেলতে হেলতে ধুলতি ধুলতে শর্ট প্যান্ট শর্ট লুঙ্গি শর্ট গেঞ্জি গায়ে মসজিদ এসছে, আর পাঞ্জাবি যদি পরে আসতে দাবিটা নামাই নাই, কম দামিটা থার্ড পার্সন ঠিক কিনা বলেন, জামাটা হলো থার্ড ক্লাস। এখন মসজিদে ঢুকে গেল, আল্লাহ রাসুলের বাণী অনুযায়ী বন্ধু বলে দিলাম তার আমল নামাই ডিম কুরবানির সওয়াব চুকবে না। খুতবা দেওয়া পর্যন্ত যত মানুষ মসজিদে আসবে লাস্ট টাইমে তার আমল নামায় আসবে ডিমের সওয়াব, কিন্তু ওই পর্যন্ত সভাপতি সেক্রেটারি মোতোয়াল্লি এমন অসম্ভব হোক দেখছি। এই কারণে বন্ধু এখন জুমার নামাজ পড়ানো পর্যন্ত ছেড়ে দিয়েছি, আমাদের মতো লোক তাদের দাসত্ব করা সম্ভব নয় ঠিক কিনা বলা আরো জোরে বলেন ঠিক না বেঠি। হাদিস শরীফের ভাষা, তার কপাল দেখেন কতটাই পোড়া। আমার নবীজি বলেছেন যেই ফেরেশতারা তার রুম নাম্বার ডাকার জন্য সিরিয়াল পেন্টিং করে আসলো, আজকে জুমার দিনের মুসল্লি হিসাবে তাকে কালেক্ট করার জন্য আসলো, ওই তার নসিব এত খারাপ। ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়াইয়া গেল, ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে দিয়ে ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ, এবার বলেন একবার না উযুবিল্লাহ। তার নসিবে কিছুই কি, ওই যে নোটবুকেও তার নাম নাই, ওই সওয়াবের কন্ডিশনে তার কোনো সওয়াব নাই। আর যেই রিকশাওয়ালা সবার আগে মসজিদে প্রবেশ করলো গো, তার আমল নামায় আগে আসার কারণে বন্ধ ওট কুরবানির সওয়াব চলে গেল। এখন তিনি মনে মনে ভাবতেছে না না আইসি আগে যাবো সবার পরে, কত সুন্নাত কত নফল নামাজ আছে, সুন্নাত নফল দ্বারা আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছা যায়, ফরজ ওয়াজিবের ঘাটতি হলে সুন্নাত দ্বারা নফল দ্বারা ফিলাপ হবে কাল হাসরের দিন। এই রিকশাওয়ালা বসে রইল সবার পরে মসজিদ থেকে বের হয়ে গেল গো। ও বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছে আহারে রিকশাওয়ালা, পৃথিবীর মানুষ যদি তোরে গরিব মনে করে আসলে তুই তো বড় ধনী। আমি একটা এক্সাম্পল দেই, ধনী বলবো কেমনে, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা কিন্তু সব সময় সুখী না, দা পর আর বন্ড সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য ঠিক কিনা বলেন। কিন্তু হাদিসের ভাষায় যদি বলি আল বিনাম বিনাম নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার সিনায় আছে প্রেম এটাই সবচেয়ে বড় ধনী। আমার নবীজি বলেছেন আসলা সবার আগে বের হইলা সবার পরে, ওই রিকশাওয়ালা বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমে 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 এক বছরের নফল ইবাদত করে করে দেওয়া হবে। আমি আপনাকে বলি মসজিদ থেকে বের হলে মসজিদের নাম কি,
বাইতুল আকসা জামে মসজিদ তো, বাইতুল আকসা কাঞ্চনপুর বাইতুল আকসা জামে মসজিদ। আমি বললাম এই মসজিদ থেকে বের হয়ে ঘরটাতে যাইতে মিনিমাম লাগবে, মিনিমাম 50টা কদম লাগবে। কয়টা? একটা কদমে এক বছরের সওয়াব যদি হয় রে, তাহলে 50টা কদমে 50 বছরের নফল ইবাদতের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাদের কি বোঝানোর জন্য বলেছি? ও বন্ধু, একটা যুবক ওই যে সাদা গেঞ্জি আমার এক চাচাতো ভাই, আমি দেখেছি, তুমি শুধু চা তাকাইও না, আমি তোমাকে তোমাকে মেইন করে বলছি, এই যে টুপি সারা যুবক দেখছেন না, সাদা পাঞ্জাব সাদা গেঞ্জি গায়ে, আমি বসার পরে আমি দেখলাম তার দৃষ্টি দিনটা আমার দিকে কলকহীন ভাবে তাকিয়ে আছে। বন্ধু, এই দৃষ্টি হলো প্রেমের দৃষ্টি। এই কারণে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার জীবনে প্রত্যেকটা জায়গা থেকে আপনি নিয়ামত 100% নিতে পারবেন, যদি ধীরে অস্তে শান্তভাবে রিল্যাক্স করে যদি আপনি কাজ করে বের হতে পারে, তাহলে আপনি পাবেন নিয়ামতের বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুরুতে এসেছেন, শেষে আমার সাথে বের হয়ে যাবেন, রাজি তো? ঘুম তো সারা জীবন ঘুমানো যায়, যাই কি যায় না? বন্ধু গো, আজকের রাত তুমি কুরবানি করে দাও, কারণ তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে। ওই সময়ের হিসাব যদি দিতে না পারো, তুমি তো অ্যারেস্ট হয়ে যাবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। ওই জায়গায় একটু পরে আসবো, তবে নোংরা জায়গাটা আমি একটু শেষ করে দেই, নিবেন তো? আল্লাহর হাবিবকে যখন বলে দিলেন, নবীজি দ্বিতীয় স্টেপে বলে দিলেন, যারা গর্ববাদ করে খাবারের লোভে ইজ্জত চলে যাবে সেই লোভে, সন্তানকে হত্যা করে খুনি তারা বড় অপরাধী। তিন নম্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, ও তিন নম্বরে যখন প্রশ্ন করলেন, এরপরে কে? এরপরে হলো ব্যভিচারী নারী পুরুষ। জোরে জোরে বলেন না, নাউযু বিল্লাহ। বন্ধুরে আমার অনেক লম্বা একটা হাদিস, এই হাদিস শরীফের মধ্যে সামুর ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হাদিস কানা এসেছে বুখারী শরীফের মধ্যে। হাদিসের একটা জায়গায় একটা কোট করে আমি বলছি, বন্ধু, আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না গো না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। আমার নবীজি বললেন, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কি স্বপ্ন দেখেছেন? এই যুবকের দল, এই যে কর্নার ম্যান, কর্নার পিপল, পিপল পিপল ফলো মি, এদিকে আমার দিকে কথা বলা যাবে না। এই সুন্দর আলী, হাসি কিন্তু পছন্দ হইছে, কিন্তু দুষ্টামি পছন্দ করবে না। এই তুমি ওই দিকে যাও কেন? আমি তোমারই কইতেছি, এই যে এদিকে তাকা, এই যে আঙ্গুল বরাবর, এদিকে প্লিজ ডোন্ট ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব, চুপ করে বসো ভাই, আমি শেষ করে দিব। তোমরা বিরক্ত হচ্ছ, তা আবার তোমাদেরকে বেশি দিতে বলবো, আরেকটাই কই ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আই এম ভেরি সাকসেস যে আপনাদেরকে একটু হলো হাসাতে পারছি না। আপনারা আসলে হাসতে পারেন যে এটা বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আর একটু মহব্বতে। খবর ভালো লাগে না খারাপ লাগে, খবর শুনতে রাজি না বেরাজি? আরো জোরে, আরো জোরে নিতে রাজি তো? ও বন্ধু, হৃদয় খুলি শোনো গো, নিয়ামত এত বড় নিয়ামত, ও বন্ধু, নিয়ামত কি নিয়ামত হিসেবে কবুল করে নাও, তাহলে এই জীবনটা ধন্য হয়ে যাবে। নবীজি বললেন আমার দিকে, নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা কি? অনেক বড় হাদিস, মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কম পক্ষে লাগবে এক ঘন্টা, বিশাল লম্বা হাদিস বন্ধু। এর মধ্যে আমার নবীজি দেখলেন দুইজন ফেরেশতা নবীজিকে নিতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন আমরা ভ্রমণ করে আসি, স্বপ্নে দেখেছেন আমরা আমার প্রাণের নবী। বন্ধু, এগুলো শিক্ষার বিষয়, তুমি সারা জীবন পাপ করেছো। আমি আজকে বলে দিলাম, যদি কোন যুবক বিবাহের বিবাহের আগে, কোন যুবতী যদি বিবাহের আগে যদি জিনায় লিপ্ত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন না কোন সিলায় মাফ করে দিবে। কিন্তু বিবাহের পরে যারা জিনা করবে রে, ও বন্ধু, তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো ক্ষমা নাই। জোরে জোরে বলেন না, নাউযু বিল্লাহ।
অন্দরে আমার দুইজন ফেরেশতা আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ চলুন সঙ্গে চলুন। চলতে শুরু করলেন, চলতে 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 বন্ধু গেলেন, অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন নবীজি আগুনের একটা চুলা দেখা যায়। এই চুলার মধ্যে নারী এবং পুরুষদের কি উলঙ্গ দেখা যায়। উলঙ্গ অবস্থায় বন্ধু তাদেরকে কি করলো, ওই উলঙ্গ অবস্থায় তাদেরকে শুধু পড়াচ্ছে, পড়তেছে পড়তেছে। নবীজি প্রশ্ন করলেন এরা কারা রে। সব দৃশ্য সবগুলো স্টেজ তিনি অতিক্রম করার পরে যখন রিটার্ন করার সময় হলো, ওই সময় আমার নবীজি যখন নবীজি চলে আসবে, ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, সব প্রশ্নের উত্তর নবীজি নিয়ে নিলেন। এর মধ্যে বন্ধু আগুনের চুলার মধ্যে নারী এবং পুরুষকে উলঙ্গ দেখতে পেলেন। পড়ে চাই হয়ে যাচ্ছে রে, চিৎকার তাদের কেউ শোনার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হি হো অবিস্তা এস্টিল অবিস আল্লাহ, যে আমার রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উই লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ বলেছেন আমি হলাম স্রষ্টা, আর আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছি আপনি জান্নাতে যেতে হলে টিকেট নিতে হবে রাসূলের কাছ থেকে, রাসূল ছাড়া টিকেট মিলবে না। বাস কাউন্টারে না গেলে টিকেট পাবেননি, যদি হাই অনেক বেশি পাওয়ার থাকে সেটা ভিন্ন কথা, নবীর সাথে কিন্তু এই মেশালটা যায় না। সাধারণ মানুষ বিদায় সাধারণ ভাবে বলে দিলাম বলে দিলাম, এবার কি করলেন নবীজি দেখতে পাইলেন। ও বন্ধু ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, এই যে দেখতে পাইলেন এরা কারা। এবার নবীজি কি বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা হলো পৃথিবীর ব্যভিচারী জিনা করনে ওয়ালা নারী এবং পুরুষ গুলো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, মনে মনে চিন্তা করবেন বল হুজুর, পৃথিবীতে ঘুষ দিয়ে পার পাওয়া যায়, টেলিফোন দিয়ে পার পাওয়া যায়, কত রাস্তা খুঁজে পার পাওয়া যায়, ওপারে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমার দিকে তাকানো বন্ধু, আগুন সম্পর্কে আমার নবীজি জানিয়ে দিয়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। শুধু আগুন আপনারা মনে করবেন না যেটা নরমাল আগুন, আমার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর যখন তাপ দেওয়া হলো আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ কয় না না আগুনে হবে না রে, আরো 1000 বন্ধু তাপ দিল আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ বলে না না এই আগুনে হবে না, আরো 1000 বছর বন্ধু আগুনটাকে তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এত ভয়ঙ্কর আগুন, ওই আগুনের মধ্যে বিরামহীনভাবে জ্বলতে হবে, একবার মোমের মতো খসে যাবে গলে যাবে, আবার পুনরায় গঠন করা হবে, আবার জ্বলতে থাকবে। অবুদ্ধ আল্লাহ এই সম্পর্কে একটুখানি বলেছে, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ইহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গাইমিন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে মানুষের, অথচ এই মানুষগুলো কি আল্লাহ এত সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিন মা শা রাকাবাক, আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
কিন্তু এই মন মতো করে মানুষকে বানাইয়া মন মতো একটা রাস্তা দিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য ইসলাম পাঠিয়ে দিয়েছি, বুঝো না, বুঝার জন্য আমার মদিনার কামলেওয়ালা আমার হাবিবের কাছে চলে যাও। ও বন্ধু, নবীজি বলেছে, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলেন না, নাউযুবিল্লাহ। আর মানে হলো নবীজি দেখিয়ে দিয়েছেন সঠিক পথ, আপনি বেছে নিয়েছেন ব্যতিক্রম পথ। নবীজি দিয়েছে পজিটিভ দিক, আপনি বেছে নিয়েছেন নেগেটিভ দিক। তাহলে বাঁচার কোনো রাস্তা আছে নি? আমার দিকে তাকান, আবার আমার দিকে তাকান। ওই সমস্ত নোংরা মানুষগুলো, তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে ইয়া রাসূলুল্লাহ। সেই খাবারটা কি? নবীজি বলেছেন সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল খাবালটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংরানো রক্ত পুঁজ। আরো জোরে বলবেন না, নাউযুবিল্লাহ। আরে আরো জোরে, তাদের জন্য বন্ধু কোনো কি নাই, ক্ষমা নাই, তাদের জন্য কোনো মাফ নাই, তাদের জন্য কোনো সুবিধা নাই। এর মধ্যে একটা হলো বন্ধু, যেই বৃদ্ধ বয়সে যেটা ব্যবচার করে, জোরে কর না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, ইসলামকে কোন মানুষকে হত্যা করার কোন বিধান নাই, কিন্তু তিনটি কারণে আপনি হত্যা করতে পারবেন। কয়টি কারণে? তিনটা কারণে আপনি হত্যা করতে পারবেন। অ কারণে আপনাকে হত্যা করলে পাল্টা তাকে হত্যা করতে পারবেন। দুই নাম্বার বন্ধু হলো ব্যবিচার করনেওয়ালা সমাজে আসার নাই। ও বন্ধু, বিবাহের পর, বিবাহ করার পরেও যে ব্যবিচার করে, বৃদ্ধ মধ্যবয়স পার হয়ে গেছে তারপরেও যে ব্যবিচার করে, তাকে আপনি কি করতে হবে? আপনি হত্যা করতে পারবে। তিন নাম্বার হলো বন্ধু, ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে আবার সে পুনরায় কি করলো? ইসলাম ত্যাগ করে সে বন্ধু নোংরা জগতে পা রাখলো, আপনি সেই ক্ষেত্রেও তাকে হত্যা করতে পারবেন। এখানে আমি হাদিস শরীফটা পুরোটা তিনটা পয়েন্টকে আমি তুলে ধরলাম, এই কারণে তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তিনটাই কি গুরুত্বপূর্ণ? একটাও বন্ধু গুরুত্বহীন নয়। আমি আপনাদেরকে আরেকটা বড় খবর দিই, আপনার কোনো যুবক, কোনো বেগানা পুরুষ যদি, কোনো বেগানা পুরুষ যদি বন্ধু কোনো বেগানা নারীর বিছানায় শুধু বসে, কোথায় সে কোনো নোংরা কাজ করেনি, কোনো ধরনের ব্যভিচার করেনি, কোনো ধরনের জিনা ব্যভিচারে লিপ্ত হয়নি, শুধুমাত্র একটা বেগানা নারী ঘরে গিয়ে তার বিছানায় বসতো, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য ভয়ঙ্কর জবর বরাদ্দ। সবল মারতে থাকবে। মনে রাখবেন একটা কথা, লা ইয়ামুত ফিহা ওয়ালা ইয়াহইয়া ওমা হুমান গায়বিন, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এখন কি কি অন্য কোন রাস্তা আছে? না না না, অন্য কোন রাস্তা নেই। আল্লাহ বলেছেন, ইন্না বাতু সবব বিকাল শাদী। আল্লাহ রাব্বুল আলামিনের পাকরাও বড় শক্ত, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহ খুব শক্তভাবে ধরবে বন্ধু। কথা বলেন না কেন? ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলছে ধরবো খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। এদিক দিয়ে বলেছেন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এখানে আরো বড় ধরনের একটা কাজ হলো বন্ধু, আমাদের মধ্যে, আমাদের এই দেশে এই রোগ আছে কিনা কথা বলেন, হয় কি হয় না? আপনার শুনছি কি শুনছি, শত্রু দুশ্মনকে আল্লাহ এমন রোগ না দিক এই কামনা করি না, এই প্রত্যাশা করি না, কিন্তু বন্ধু কিতাব খুলে দেখলাম এই রোগ বৃদ্ধি পাওয়ার কারণ হলো এই জিনা ব্যভিচার। আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান, আজকে বলে দেই, জিনা ব্যভিচার থেকে যদি আপনার বোন, আপনার বউকে বাঁচাতে চান, তাদেরকে আপনি শর্ত একটা কন্ডিশন দেবেন বন্ধু, স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য, স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য,
আমি আজকে বলে যাই বরুড়াই কাঞ্চনপুরের মা বোনদেরকে মাগো, যদি স্বামী বাংলাদেশে কোনো ভিআইপি জব করে তোমার কাছে নাই, তুমি সাজগোজ করিও না, সুন্দর কোনো জামা পরিও না, যদিও পড়ো তুমি আউটসাইডে যাইও না, কোনো পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে। স্বামী যখন ঘরে আসবে, স্বামী আসার আগে স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পরো, সুন্দর শাড়ি পরো, সুন্দর করে সেজে গোজে। ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায়। এটা হলো ইসলামের বিধান। এটা কি? তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না। স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে, পুরো একটা মাস বেতন পেয়েছে, মাকে খুশি করবে, সন্তানকে খুশি করবে, ছোট ভাই বোনকে খুশি করবে, বিবির জন্য রয়েছে স্পেশাল কোন গিফট। তুমি তোমার বিবি ও বোন ও আমার মা যারা বিবাহিত গো, তোমরাই আইনটা মেনে চলো। আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কোন ভাবি এবং দেবতাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীটার মৃত্যুটা অনেক বেটার। আমার জীবনে বন্ধু প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু, স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল। দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে, দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে। নিশ্চয়ই সে, আমি বলবো বন্ধু, নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে, তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে সে তার দেবরের প্রতি আসক্ত হয়ে সে অনেকে দেখা যায় প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে আঘাত করে, দেখছেন টিভি খুললে দেখবেন, প্রেমিকের সাথে আঘাত করে তার প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে। আমি আপনাদেরকে বলবো বন্ধুরে, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। দ্য ওয়াইফ প্যারালাইজ আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড। স্বামীর পায়ের নিচে, এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। সেটার মিনিং হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত। কোন স্বামীর আগে যদি কোনো বিবি মারা যায় রে, ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোঁটা পানি ফালায়, আর যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে, মালিক মালিক আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি, আজকে আমাকে একা রেখে চলে গেছে, তোমার হাতে তুলে দিলাম, তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম মা বোনরা স্বামী কাছে না থাকলে, যাদের স্বামী বিদেশে আছে, আপনারা সুন্দর করে সাজগোজ করার প্রয়োজন নেই, স্বামীর জন্য অপেক্ষা করুন, স্বামী আপনার প্রিয় স্বামীর কাছে ফিরে আসবে। আল্লাহর হাবিব বলেছেন, নির্জবে যখন বেগারা একটা পুরুষ এবং একটা নারী থাকবে, মনে রাখবেন থার্ড পারসন থাকবে শয়তান। কথা কি আপনারা বুঝেন? শুধু বেগানা নারী পুরুষ না, কোন ফুটফুটে সুন্দর বালক যদি তোমার ঘরে আল্লাহ পাঠায়, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, এই ফুটফুটে বালকটাকেও তুমি তোমার হেফাজতে রাখো, তোমার রেঞ্জের বাইরে যেতে দিও না, যদি রেঞ্জের বাইরে যায় সেও বলৎকারের শিকার হতে পারে। এই জন্য বন্ধু তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? পৃথিবীতে মেম্বার, চেয়ারম্যান, এসপি, ডিসি যতই আপনার প্রয়োজন, সবার সাথে প্রেম রাখেন, এর ফাঁকে আপনি প্রেম রাখবেন একজন হক্কানি আলেমের সাথে, ঠিক কিনা বলেন? তখন আপনি কোনোদিন আর পথভ্রষ্ট হবেন না, কোনোদিন বন্ধু আপনার লাইনচ্যুত হবে না, কোনোদিন কোনো অপরাধ আপনাকে হাত চানি দিয়ে ডেকেও আপনারে তারাও তাই নিতে পারবে না, ঠিক না ভাই? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা যত বেশি জিনা ব্যভিচারে লিপ্ত হবেন, তত বেশি বন্ধু এই শোক বৃদ্ধি পাবে। এই শোক থেকে বাঁচতে হলে এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বাবা মা যারা আছেন আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো,
মেয়ে যখন উপযুক্ত হয় পড়তে চাইলে পড়ান, কিন্তু মেয়ে উপযুক্ত হইলে বিয়ে দিয়ে দেন, স্বামীকে নিয়ে সে পড়াশোনা করবে। কথা ঠিক না ভাই? ছেলে যখন বড় হয়ে যাবে আপনি মনে করবেন আপনার ছেলেটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, আপনি ছেলেটাকে বন্ধু বিয়ে দিয়ে দেন, ছেলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে, গ্রাজুয়েশন করতে পারবে, ঠিক কিনা বলেন? কথা বলে না, কথা বলে আসে না নাই, আসে না নাই, এরকম আসে না আমাদের সমাজে অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে আসে না, কথা বলেন আসেনি? আপনারা করবেন তো এই কাজগুলো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো কি করতে হবে? অবলম্বন করতে হবে। আমরা এগুলো কখনোই কি করব না, কি করব না, কি করব না, ছাড়বো না, মনে রাখবেন, মনে রাখবেন, আমার কথা বলেন, আমার কথাগুলো আপনারা মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখার দরকার আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মনে রাখবেন, মনে রাখবেন। সময় কটায় ছিল? পবিত্র কাজ ছাড়া অপবিত্র কাজ দিয়ে ব্যস্ত থাকবেন, দেখুন আপনার সময় যায় না, ঠিক না ভাই? ভালো কাজ করবেন, যারা বিশেষ করে যারা নামাজি এরা বলে আরে সময়টা কিভাবে চলে গেল, চলে গেল, চলে গেল, আমরা কি করতে পারলাম না, কাজটা শেষ করতে পারলাম না, আসলে নাই? আর জোরে বলেন, আর জোরে বলেন, এখন আপনারা কি কাজগুলো করবেন? সন্তানের দায়িত্ব যথাযথ পালন করবেন, সমাজে মেয়ে থাকুক বউ থাকুক তাদেরকে একটু খেয়াল রাখবেন, উপযুক্ত নিজের ছেলে হোক ভাতিজা হোক বাগিরা হোক যাই হোক সবার দিকে একটু নজর রাখবেন, সবার দিকে যখন নজর রাখবেন এই নোংরা জায়গাটা থেকে আমরা সবাই কি থাকতে পারবো? হেফাজত থাকতে পারবো। হেফাজত রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। আপনি কোন ফায়াকুন? আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর জোরে, আর জোরে। এবার আসেন বন্ধু, এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, হুজুর অনেকে টেলিফোন করে বলে হুজুর আমি তো অন্যায় থেকে বেঁচে থাকতে চাই, অপরাধ থেকে আমি বেঁচে থাকতে চাই, কিন্তু বেঁচে থাকতে পারি না, এটার জন্য আমার একটা শক্ত একটা মেডিসিন লাগবে। কি লাগবে? কি লাগবে? শক্ত একটা মেডিসিন লাগবে। কুরআন কাবুল খুলে দেখলাম আল্লাহ বলেছেন ইন্না সলাতাতাল হালিল ফাশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার জন্য শক্ত মেডিসিন হলো তুমি নামাজটাকে শক্ত করে ধরো। আমরা ক্লান্ত হয়ে পড়ছে, আরো জোরে, আরো জোরে, ক্লান্ত হয়েছে, ক্লান্ত হন নাই বলেন, বলেন কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি। এ গজল আগে শুনছেন না? আরো শুনছেন না? আরো কোন শুনছে? কোন শুনছে? কোন কিছু লোকে বলছে যে শুনছে, এটা রাইট আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকেই শুনে নাই, কারণ এটা লেখকও আমি, এটা সুর দিছি আমি, গাইছিও আমি। একটু গাইতা, একটু গাইতা আপনাদের, আপনাদের, আপনাদের থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মাচ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো তোমাদের মতো ইয়াং ম্যানদেরকে দেখলে ওয়াজ করতে বেশি মজা পাই, আজকে বড়ুরা কাঞ্চনপুরের ইয়াং ম্যানরা কই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরে আরো জোরে। এতক্ষণে নইছে আশিকের মতো অল ফেস ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আরো জোরে। খুব অল্প সময় আমার কিতাব প্রকাশিত হচ্ছে, বের হচ্ছে এই মাসে, সম্ভবত লাস্টের দিকে বের হবে, না যদি না হয় ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার লেখা কিতাব প্রকাশ হচ্ছে ইনশাআল্লাহ। সকলে বলুন না আমি। এটার মধ্যে আমার এই জীবৎ এই জগৎকালে যতগুলো হাম না লিখেছি সবগুলো আছে, এবং আপনার এটাকে কিউআর কোড যুক্ত করা হবে, এটাকে আপনি কিউআর কোড কি করলে প্রেস করলেই অটোমেটিক্যালি আপনার আমার এই সবগুলো চলে আসবে। অলরেডি আমার এই গজলগুলো আপনাদের কমপ্লিট হয়ে গেছে, তো এর মধ্যে এই আমি গাইব একটু, আপনারা পারলে আমার সাথে শোর দিবেন, আপনারা সবাই রাসূলকে ভালোবাসেন না? আল্লাহ কয় আমারে ভালোবাসতে লাভ হইতো না, আমার হাবিবের মাধ্যমে হই আসে তাইলে লাভ হইবে। এই গুনবীজি কেমন করি বলি তোমায় দেখি, গুনবীজি কেমন করি বলি তোমায় দেখি, আছো তুমি
ওই মদিনায় আছো তুমি, ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করি বলো তোমায় দেখি, বলেন ভুলবীজি কেমন করি বলো তোমায় দেখি, দেখার আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার পুষে রেখেছি যতন করে, পাই যদি গোবি তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করি বলো তোমায় দেখি, বলি ভুগুন বিজি আজকে যদি এই সোর চট্টগ্রামে দিতাম হাদিয়া লইতে লইতে বেহোশ হয়ে যাইতাম, আপনাদেরকে আমি হাদিয়া দিতে বলছি না, আমার সাথে একটু সোর দেন তখন আমি বলবো যে আপনারা আমাকে ভালোবাসতেছেন, আর আমাকে ভালোবাসলেও আমার রাসূলের প্রেমটাকে ভালোবাসতেছেন এটা আমি বুঝে নেব। কথাগুলো খুব চমৎকার না, কথা বলেন নবীজি, নবীজিকে দেখতে কার মনে চান, চাই কি চায় না, অনেকগুলো আছে এটাও বলবেন, আরেকটা গজল আছে একটু গাইবো, এটাও আমার লেখা, আমার খুবই প্রিয় গজল এটা, আপনারা পারেন যদি আমার সাথে একটু সুর দিবেন, আমি ছাড়লে আপনারা ধরে ফেলবেন এই জন্য গভীর খেয়াল করে শুনতে হয়, আপনারা যখন আমি ছাড়লে যখন ধরবেন তখন কিন্তু মৌমাছি যখন মধু হরণ করতে যায় দেখবেন গুন 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 একটা শব্দ শোনা যায়, এটার মধ্যে কিন্তু কোন ধরনের কোনো কি থাকে না, উনিশ বিশ থাকে না, এটা কিন্তু একবারে সমান থাকে, কথা বলেন আসে না নাই, আমি গাই আপনারা আমার সাথে একটু সুর দেন, হ্যাঁ সুর দেন, হ্যাঁ সুর দেন, হ্যাঁ তুজি সুন্দর নূর নবীজি নামটি মধু মাখা, তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় তুমি ছাড়া শূন্য জীব আমি যে বড় একা, পাগল পারা মনটা খুঁজে দিবি কেমন করে বলবো গো তোমায় আমি ভালোবাসি, এটা কিন্তু গজলের মূল কথা না, আপনাদের এই অবস্থার উপর ভিত্তি করে কিন্তু কথাগুলো বলে ফেললাম, মারহাবা বলেন, আরে জোরে তুমি কি ছিলে হাপুশির বেলা চেহারা কাল হৃদয়ে জোড়ে ছিল গোরাসু তোমার প্রেমের নবীর প্রেমে ইতিহাসে, নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে নূর নবীজি নামটি মধু মাখা, মারহাবা বলেন, এখন কি আমরা নিজেদের উপর নিজে জুলুম করছি নাকি ইহসান করছি, এই মুহূর্তটা ইহসান করতেছি কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা কি করি নিজের উপর নিজে কি করি, এই জুলুম নিয়ে একটা লেখছি একটু গাইবো, কারণ পরে আর গজল গাইবো না, কিন্তু আমার সাথে একটু গাইবেন, একটু গাইবেন এবং কথাগুলোর দিকে বিশেষ করে খেয়াল রাখবেন, কিসের দিকে, কথাগুলোর দিকে গাইবো, জুলুম যারা করে না বন্ধু হাড়াই না দুঃখ, জনম জনম কে দিও তোমার হবে না মাসু, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না
তোমার কোথায় ঠিকানা, এখন তো আছিস বুঝো তোমার বল, জনম জনম কে দিও দিও হবে না মাসু, বৃষ্টি যখন আসে শীতল মরুভূমি, তোমা করো ক্ষমা পাবি বলে গেলাম আমি, বৃষ্টি যখন আসে শীতল মরুভূমি, তোমা করো ক্ষমা পাবি বলে গেলাম আমি, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কোন, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বাড়ি ভাড়া দাও, তখন এই তাদের এই জুলুম দেখে তখন এই গজলটা লিখেছিলাম, যদি কিতাব আসে কষ্ট করে একটা সংগ্রহ করে নেবেন, অনেক তথ্য পাবেন, অনেক দিনের স্বপ্ন ছিল একটা কিতাব লিখবো, আলহামদুলিল্লাহ বলেন। তবে প্রাথমিক তো বড় করে লিখছি না, ছোট্ট করেই লিখছি, আরেকটা গজল লিখছি গাইবো, এটাও আপনার আমার বাস্তব জীবনের সাথে মিল আছে, আমার সাথে পারলে একটু সুর দিবেন, একটু একটু করে গাই, ভালো লাগে আপনাদের? যদি আলোচনা শুনতে চান পরে আমি আরো আলোচনা করব, যদিও আগামী কালকের প্রোগ্রামটা আমার অনেক দূরে চট্টগ্রামে একদম লাস্ট সীমানা, তারপরেও কিন্তু আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নেই, এই কারণে আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি, দুইটা আমি করি না, তার কারণ এটা বিজনেস নয়, এটা দুনিয়া আখিরাতের বাজারের একটা জায়গা, ভেরি সুইট সুইট, আমি মনে করি ভেরি সুইট মার্কেট, বুঝেন নাই বুঝেন নাই, মার্কেটের বাংলা কি বাজার না, আরে কথা বলেন না কেন, শপিং মল না, শপিং মল না, এখানে বাজার করতে আসছি আমরা, প্রত্যেকটা মানুষ প্রতিদিন দুই ধরনের বাজার করতে হয়, একটা হলো শারীরিক আরেকটা হলো আধ্যাত্মিক, একটা হলো দেহের খোরাক আরেকটা হলো রুহের খোরাক, এখানে আশিকরা এসেছে রুহের খোরাকের জন্য, দেহের বাজারের জন্য নয়, দেহেও করে রুহ নিয়ে এসেছে বাজার করার জন্য, কথা বলেন না কেন, আরো জোরে আরো জোরে। আমি যখন চিন্তা করলাম যে এত যে সুন্দর নূর নবীজি নামটি মথম আঘা, এই গজলটা যখন লেখলাম আমি আমার মালিককে নিয়ে চিন্তা করা শুরু করলাম, আমি আমার মালিককে নিয়ে একটা গজল লেখব, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সহজ করে দিছে, কে করে দিছে, গাইবো একটু, আমার সাথে পারলে সবাই সুর দিবেন, এখন আমার কাছে মনে হয় আপনাদের যে অবস্থাটা সেটা দেখে আমার কাছে মনে হয় যে আমি মাস মাত্র মাইক ধরছি, আর শুরুটা এমন ছিল মনে হয় যে আমি ভোর রাতে এসেছি, মনে হয় যে সবাই সারাদিন, মনে কেউ যে ওয়ান উইক, কেউ মনে হয় যে ওয়ান ডে, মানে খাবারের সাথে তাদের কোনো কি নাই, যোগাযোগ নাই, এখন মনে হচ্ছে তারা লাঞ্চ সহ ডিনার সহ সব করে বসছে, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। এই মনু তোমার মন খারাপ কেন, এই সাদা পাঞ্জাবি মন খারাপ কেন, না না মন খারাপ করা যাবে না, আমার সামনে মন খারাপ করে লোক থাকতে পারে না, এরা চা খাওয়ার জন্য আমি নিজে পাঠাই, ভাই চা খাই, আমি মন খারাপ লোক একদম সিরিয়াসলি বলছি, আমি মন খারাপ লোক দেখতে পারি না, কারণ মন খারাপ লোক বেশি দিন বাঁচে না তো, আর ফ্রি মানুষ দেখবেন তার শরীরে রোগ নাই, অসুখ বিসুখ নাই, কারণ সে সব শেয়ার করে দেয়, এখানে আর তার জমাট বাঁধে না, কথা কি বলেন, এখানে কি তার জমাট বাঁধে না, জমাট বাঁধলেই তো সমস্যা, লোড নেওয়া সম্ভব হয় না, হয় না, আমার এইদিকে একটা সাসা বইছে, একটা সাসা বইছে, কি যে বলবো, মনে হয় যে একদম রসের গোল্লা, আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে আরো জোরে, ও দা পেগনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না সুরে, বলি পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না সুরে, আমিও চলে যাব এমনি করি আসবো না কোনো ফিরে, বলি পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায় ফিরে, কথা ঠিক না? এগুলো কি মনে হইলে মনে হয় না যে কোথায় আসছি, কেন আসছি, কেনই বাবার যাবো, কি হবে, এগুলো কি মনে পড়ে না? কথা পড়ে না? আমি দুটো কথা দিয়ে, একটি কথা দিয়ে দুটো গজল, একটা হাম একটা নাম লিখেছি।